দীঘা পুরী তো অনেক হলো, এই গরমের ছুটিতে নিলিবিলিতে সময় কাটানোর জন্য তোমাদের অবশ্যই আসা দরকার বকখালিতে। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টায় তোমরা পৌঁছে যেতে পারো বকখালিতে। সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ট্রাভেল স্টোরি। তো আজকে আমি চলে এসেছি নামখানা স্টেশনে, এখন আমি যাবো বকখালিতে আমার কলেজ বন্ধুদের সাথে। তো এখান থেকে পুরো জার্নিটা তোমাদের কাছে তুলে ধরবো, তো পুরো জার্নিটা তোমরা দেখতে থাকো। তো চলো দেখো, হচ্ছে নামখানা স্টেশন, এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে অটো বা টোটো ধরে নেবো। অটো করে নেবে, অটোর রেট এখানে খুব কম। সামনে অটো স্ট্যান্ড আছে, বাসও আছে। তো আমরা সবাই এখন অটোতে বসে পড়েছি। 11 বছর পর আমাদের ট্যুর হচ্ছে, তো আমরা কলেজ ফ্রেন্ড, ইঞ্জিনিয়ারিং কলেজের। তো যাই, তোমাদের পুরো জার্নিটা তুলে ধরবো, যেতে যেতে তো দেখতে থাকবো। এখন এটা নিয়ে আনুমানে আমি ব্রিজ ক্রস করবো, সামনে ভিউটা দেখতে পাচ্ছি। এখন হোটেলের সামনে চলে আসলাম। এই যে সামনে হচ্ছে হোটেল, আমাদের হোটেল পোর্টল্যান্ড ফিজারগঞ্জ। এই হচ্ছে রাস্তা যাওয়ার, ওইটা। তো এখন ভেতরের দিকে যাই। বিশাল বড় একটা গ্রাউন্ড রয়েছে, এই যে হোটেল, পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। তো হোটেলে যাই, রিসেপশনে গিয়ে কথা বলি, কথা বলে দেন রুমে গিয়ে তোমাদের রুমের ভিউটা দেখাচ্ছি। চলো দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের এসি রুমের ভিউ, দেখতেই পাচ্ছ। একটা বড় ডাবল বেড আছে, এখানে নর্মালি 3 জন ভালোভাবে শুয়ে থাকতে পারবে। সামনে রয়েছে একটা চেয়ার এবং টেবিল, যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এবং রয়েছে দেখো একটা বড় ওয়ার্ড্রোব, যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। টিভি রয়েছে, এসিও আছে। এবার যাই বাথরুমটা তোমাদের দেখাই। দেখো ওয়েস্টার্ন কুমোড আছে, শাওয়ার আছে, গিজার আছে এবং জলের বেসিন আছে। তো এই রুম থেকে একটা ভালো ব্যালকানির ভিউ পাওয়া যায়। তোমরা যে ব্যালকানির ভিউটা দেখছো, এটা কিন্তু পুরো প্রপার্টিটা হচ্ছে হোটেলের। তো তোমরা এখানে নীলিবিলিতে টাইম স্পেন্ড করতে পারো। তোমরা যদি বড় গ্রুপ নিয়ে আসো, তোমরা একটা ভালো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারো, তো খুব ভালো লাগবে। তো দেখো বকখালি বিচে চলে আসলাম, দেখতে পাচ্ছ জল এখন অনেক দূরে। এখন ভাটা রয়েছে, পুরো ব্রিজটা সামনে লোকরা দাঁড়িয়ে আছে। তো যাই সামনে গিয়ে তোমাদের কিছু দৃশ্য তুলে ধরি, তো দেখতে থাকো। আদি বনশ্রী হোটেলে চলে এসেছি লাঞ্চ করতে। তো যাই ভেতরে গিয়ে এম্বিয়েন্সটা দেখাচ্ছি। এই হচ্ছে এন্ট্রেন্সটা, পুরো এসি হোটেল। খেতে বসে গেলাম, তো খাবার অর্ডার দিয়ে দিচ্ছি, তোমার সাথে খাবারটা আসুক। সব খাবার অর্ডার দিতে ব্যস্ত। দীপঙ্কর দা, হ্যাঁ বলে দাও। সিরিয়াস দাদা, সুমুদিন ডাল, আলু পোস্ত, ভেটকি মাছ আর একটা মাছের মাথার তরকারি, চাটনি, পাঁপড়। তো খেয়ে খেয়ে নিই তোমার সাথে। এখানে খাওয়াটা কিন্তু অসাধারণ, আলু পোস্তটা মারাত্মক করেছে। তোমরা আসলে অবশ্যই এখানে আসবে, খেতে খুব টেস্টফুল হবে।
সন্ধে হতে হতে কিন্তু আমরা বকখালি বিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন ঘুরছে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে, কেউ কেউ গার্লফ্রেন্ড কেউ কেউ ওয়াইফ নিয়েও এসছে। তো তোমরা অবশ্যই কিন্তু সন্ধে হতে হতে বকখালি বিয়ে চলে আসবে, এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং নীলিবিলি, তো খুবই ভালো লাগবে তোমাদের। তো চলো তোমাদের কাছে বকখালি বিচের একটা অন্যরকম ভিউ তুলে ধরি। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর দোকান রয়েছে, আইসক্রিম, সামনের দিকে মাছের দোকান আছে। তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। আইসক্রিমের স্টল প্রচুর এবং মাছের স্টলও প্রচুর আছে, ভেলপুরি, পাপড়ি চাট, আলু চাট, ঝালমুড়ি সব দোকান আছে এখানে। এছাড়া ফুচকার দোকানও আছে। মাছের দোকান আছে, দেখতে পাচ্ছি এখানে মাছের দোকান আছে, ভ্যারাইটিস রকম মাছ আছে। এছাড়া চায়ের দোকান আছে এখানে, এছাড়া চায়ের দোকান আছে। এই সাইডে চায়ের দোকান, এই সাইডে সব মাছের দোকান। স্টল গুলো আছে এখানে, তখন যাই সামনের দিকে খাবারের দোকান আছে, ওখানে যাই, দেন কথা বলছি। রাতে বলো ডাবের দোকান আছে, তোমরা আজকে ডাব খেয়ে নিতে পারো এখানে। এই সাইডে পুরো মার্কেটটা কেনাকাটির জন্য পারফেক্ট জায়গা, মানে প্রচুর সুবিধা সব টাইপের আছে, সুবিধা সব না জাস্ট কেনাকাটি। এই সাইডের দোকান, এগুলো চাউমিনের দোকান রয়েছে। তোমরা বকখালি আসলে অবশ্যই সন্ধ্যের সময় ঘুরে দেখাতে পারবে, খুব ভালো লাগবে নীলিবিলির মধ্যে। দীঘা পুরীর মতো অতটা ভিড় নেই, খুব সুন্দর। দেখো এছাড়াও দোকান আছে কেনাকাটির জন্য, তোমরা ফ্যামিলি এবং বাচ্চাদের জন্য জিনিসপত্র কিনে নিতে পারো। বিচ মার্কেট থেকে বেরিয়ে যেমন টোটো স্ট্যান্ড আছে, তোমরা হোটেলের জন্য টোটো ধরে নিতে পারো, 10 টাকা করে, 15 টাকা করে নেয়, এবার বার্গেন করে নিতে হবে তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, তোমরা কিন্তু এখানে রাতের জন্য ডিনার করে নিতে পারো, অথবা মাংস কিনে বা মাছ কিনে তোমরা হোটেল দিয়ে রান্না করিয়ে নিয়ে গিয়ে হোটেলে গিয়ে বসে খেতে পারো। তো প্রচুর অপশান আছে ঘুরে দেখতে পারো, রুমালি রুটি, তাওয়া রুটি, তন্দুরি রুটি, প্রচুর আইটেম আছে। তো তোমাদের যেটা পছন্দ হবে সেটা করে নাও, আমরা ভাবছি আজকে রান্নাটা করিয়েই নেব। তো অবশেষে আমরা মাংস কিনে নিয়ে চলে এসেছিলাম, তো আমাদের ফ্রেন্ড দীপঙ্কর ও নিজে হাতে কিন্তু আজকে মাংসটা রান্না করেছে, আর রুটিটা আমরা বাইরে থেকে কিনে এসেছিলাম। মাংসের টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও মোটিভেট হব
এবং নতুন নতুন ভিডিও দেওয়ার আরও চেষ্টা করব। এটা ছিল বকখালি ভ্রমণের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বতে থাকবে তোমরা বকখালির সাইট সিন, কোথায় ঘুরবে, কী কী করবে এবং দেখার মতো কী কী আছে সম্পূর্ণ তথ্য। তো অবশ্যই দেখতে থাকো দ্য ট্রাভেল স্টোরিজ।